পার্সেলে আসা মৃত্যুদূত কেড়ে নিয়েছে হাওড়া দক্ষিণের বাকসারার বাসিন্দা চৈতালি সাঁত্রার প্রাণ কোনার পশ্চিম খালপাড়ার একটি ঝুপড়ি ঘরেই তৈরি হয়েছিল পার্সেল বোমা অন্যতম অভিযুক্ত শুভঙ্কর দাসের পরিকল্পনা মতো তৈরি হয়েছিল বোমা ঘর থেকে মিলেছে ভাঙা মোবাইল ইলেকট্রিক তার সার্কিট বোর্ড ও অন্যান্য সরঞ্জাম পুলিশ সূত্রের খবর পশ্চিম খালপাড়ায় গেঞ্জির ব্যবসা ছিল শুভঙ্করের সেখানেই কাজ করত ধৃত অন্য দুই অভিযুক্ত বিশ্বজিৎ মাঝি ও অভিষেক রায় ধৃতদের এক বন্ধু বাবাই দিন কুড়ি আগে পশ্চিম খালপাড়ায় ওই ঘরটি ভাড়া নেন সকালে বেরিয়ে যেত রাত্রিরে আসতো এটাই আমরা জানি আর কেউ আসতো না ওর কাছে সুমঙ্কা আমরা জানি না আমরা পাড়ার মধ্যে ভালো ছিল বসে থাকতো না আসতো হয়তো ওনার কাছে কাজ করতো তো তাই উনি আসতো এবার আমি এই বিষয়ে আমরা জানতাম পুলিশের দাবি জেরায় শুভঙ্ক জানিয়েছে ব্যক্তিগত আক্রোশের জেরেই চৈতালি সাতটাকে খুনের ছক কষেন পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দেবাশিস দে দু লক্ষ টাকার সুপারিও দেন তিনি এরপর লিলুয়ার বাসিন্দা দুই সঙ্গী বিশ্বজিৎ মাঝি ও অভিষেক রায়কে নিয়ে পার্সেল বোমা তৈরির পরিকল্পনা শুরু করেন শুভঙ্কর মহারাষ্ট্রের রত্নগিরিতে বসেই গোটা পরিকল্পনাটি চূড়ান্ত রূপ দেন দেবাশিস শনিবার হাওড়া আদালতে বাবাইয়ের গোপন জবানবন্দি রেকর্ড করা হয় ঘটনায় আরও কয়েকজন অভিযুক্তকে খুঁজছে পুলিশ এদিকে শনিবার ঘটনায় মূল চক্রান্তকারী দেবাশিস দেখে ট্রানজিট রিমান্ডে মহারাষ্ট্র থেকে হাওড়ায় নিয়ে আসছে হাওড়া সিটি পুলিশ সুনীথ হালদার এবিপি আনন্দ হাওড়া